একদম লম্বা করে দুটো বিষয়, একটা হচ্ছে আমার রেস্টুরেন্টের বিষয়টা ছিল এবং তারপর তো তোমরা তারপরের বিষয়টা বললাই, দুটো বিষয় ছিল আমার ক্লিয়ার করা দরকার ছিল, সবার সঙ্গে আসলে জিনিসটা জানানোর দরকার ছিল। আমার মনে হয়েছে যে একটা ঘটনা ঘটছে এবং আমি যদি বিভিন্নভাবে আজে বাজে লোকজন কিছু কিছু লোকজন আজে বাজে নিউজ ছড়ানোর চেষ্টা করছিল এবং যেটা সত্যি সেটা থেকে অনেক দূরে গিয়ে বানোয়াট কিছু তথ্য মানুষের মানে মানুষকে দেওয়ার চেষ্টা করছিল, সেটার জন্য আজকের সম্মেলনটা আসলে। সেটাই বলছি, আমি এটা আগে শুনেছি বা সিনেমায় দেখেছি, এখন তো এটা নিজে এক্সপিরিয়েন্স করলাম যে আসলে মানে সন্ত্রাসটা কী, যখন এভাবে 15-20 জন একজনকে মেরে একদম মানে মেরে ফেলার মতো অবস্থা এবং আমার ম্যানেজার আমার স্টাফদেরকে থ্রেট দেওয়া, তো এটা তো একটা বাজে বিষয় এবং দিনে দুপুরে ফুটেজ আছে, থানায় জমা দেওয়া আছে, অনেক জায়গায় আছে, তো এটা তো একদম দিনের আলোর মতো সত্যি। আপনার কাছে কি মনে হচ্ছে যে আইন কি স্লো মানে স্লো গতিতে যাচ্ছে নাকি আসলে আমি জানি না ওদের পেছনে কি একটা ইয়ে আছে, বাট আমি যতটুকু সাপোর্ট পেয়েছি ইটস গুড, কারণ যখন ওই ওনাকে হামলা করেছে আমার বিজনেস পার্টনারকে, তখন আমি এটা শুনেছি এবং আমি পুলিশ কল দিয়েছি, ওনারা ওনাদের সঙ্গেই আমি কিন্তু বিল্ডিংয়ে ঢুকেছি এবং আমি মামলা করতে গেছি, কিন্তু ওনার অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল, ওনার ব্লিডিং হচ্ছিল, চোখ একদম ফুলেছিল, মাথায় ইঞ্জুরি ছিল, সো ওগুলো নিয়ে আমাকে থানা থেকে বলেছে আপনি আগে হসপিটালে নিয়ে যান, তো আমার ম্যানেজার সহ হসপিটালে নিয়ে গেলাম, খুব বাজে বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে গেছি এবং তারপর আমার লয়ারের কাছে গেলাম, তারপর মানে কী করবো আসলে এই বিষয়টা নিয়ে, কারণ আমার তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এটা এরকম একটা বিষয় ফেস করতে হয়েছে, সো তারপর গিয়ে যখন মামলাটা করতে গেলাম তখন দেখি ওরা একটা অলরেডি খুব সাজানো বিষয় নিয়ে রেখেছে, এছাড়া হ্যাঁ মিথ্যা মামলা, কারণ আমি তো পুলিশ নিয়ে গেছি, আমার আমার উপর অ্যাটাক হয়েছে এবং আমি পুলিশ নিয়ে ঢুকেছি, আমার লোকজনের উপর অ্যাটাক হয়েছে, তো এটা এটা মানে টোটালটা সাজানো আসলে। না আমি আসলে এত কিছু তো জানতাম না, আমি শুধুমাত্র রেস্টুরেন্ট বিজনেসের জন্য ওখানে গিয়েছি, তো যখন আমার আমার সঙ্গে একটা প্রতারণা হয়েছে টাকা পয়সা ইনভেস্ট করার পরও যখন পেপার্স পাচ্ছি না, ফ্লোরের পেপার্স এবং যে লিগ্যাল পেপার্সগুলো লাগে একটা রেস্টুরেন্টের যে ট্রেড লাইসেন্স করতে যেতে, তখন আমি যখন যাচ্ছিলাম তখন থেকে না হবে না, তো এটা তো একটা আসলে হোমজিক্যাল ডিসিশন দিয়ে বললে হয় না, প্রথমে বলে যে হ্যাঁ ওকে সব ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি, একটা বয়স্ক মহিলা মানুষ হলে আমরা এমনিতেই বিশ্বাসটা চলে আসে যে না ঠিক আছে উনি দিচ্ছে, এবং উনি রিসিট কেটে দিয়েছে আমার নামে, আমি যে ভাড়া দিয়ে যাচ্ছি, আমি যে আদার সার্ভিস দিচ্ছি, আমি যে ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, তো সব কিছু এত ইনভেস্ট করার পর উনি হঠাৎ করে ওনার কী মনে হলো উনি বললো যে না হবে না, এবং উনি আমি যার থেকে ইনভেন্টরি কিনেছি ওদের সঙ্গে হাত করে, যাদেরকে ওনারাই বের করে দিয়েছে যে ভাড়া পায় দেখে আগের যাদের থেকে আমি নিয়েছি রেস্টুরেন্টটা, আগে যারা রেন্ট ভাড়াটিয়া ছিলেন, তো তাদের সঙ্গে জোট করে এখন এটা আমার বিরুদ্ধে লেগেছে, এবং ওনাদের একটা আমি প্রথম থেকে আমি যেটা এখন বুঝতে পারছি যে আমি যেহেতু সিনেমায় কাজ করি, আমি যেহেতু মিডিয়া পার্সোনালিটি, সো আমি যেহেতু সামনে আসবো না আমার ইমেজের ভয়ে, কিন্তু অন্যায়টা এত দূর গড়িয়েছে আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে, এবং থানা থেকেও অনেকবার চেয়েছে এটা সলিউশন করে দিতে, ওরা আসলে বিষয়টা কীভাবে দিচ্ছে মানে কাউকেই আসলে ভাবে এক একবার এক একজনের সাথে বসার জন্য বারবার ফোনে ইয়ে করছে, কিন্তু কাউকেই আসলে ওইভাবে গুরুত্ব দিয়ে কিছু করছে না, সো ডে বাই ডে আমার ক্ষতির পরিমাণটা বাড়ছে, আমার প্রেশারটা বাড়ছে, আমার টাকা পয়সা লস হচ্ছে এবং আমার ইমেজের আসলে একদমই একদমই তাই। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আপনাদের আপনার আমার কাছে মনে হচ্ছে যে আপনার একটা শনির দশা চলছে, সেখানে হচ্ছে যে বলতে হচ্ছে যে ঈদের পর দিন হচ্ছে যে আপনার এবার ঈদে তো একটা ময়ূর একটি সিনেমা রিলিজ হয়েছে আপনার, তো সেখানে হচ্ছে যে এই পরিচালকের সাথে আপনার একটা হাতাহাতির কোনো এরকম বিষয় না আসলে, এই প্রযোজনা সংস্থা থেকেও বলেছে, ওনারা আইনিভাবেও হয়তো বা তার এগেনস্টে নিবে আমাকে যেটা বলেছে প্রডিউসার, এবং প্রডিউসারের আজকে তো ভাবি ছিলেন, আজ ইন্টারন্যাশনালের সিইও ছিলেন আয়েশা সিদ্দিকা, তাদের মুখেও তো সবাই শুনলো সম্মেলনে আসলে যে বিষয়টা কী। আপু আসলে দেখেন আমরা কিন্তু এবার হচ্ছে যে বিভিন্ন সিনেমা নিয়ে কিন্তু ব্যস্ত ছিলাম, আপনারই হচ্ছে কাছের মানুষ সূত্র একটি আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে বেশ মানে
হাসির কোনো কাণ্ড ঘটে নাই। এক হচ্ছে একটা সিনেমার সঙ্গে যে সিনেমাটা নিয়ে ছিনিমিনি খেলছে, সিনেমার একটা প্রডিউসার আসছেন, নতুন প্রডিউসার, তাকে এইভাবে ধ্বংস করা হলো, এবং একজন ভালো আর্টিস্ট নিয়ে আরও কিছু আর্টিস্ট ছিলেন, সবাইকে নিয়ে জিনিসটা ডিজাস্টার করা হলো, এটা কোনো হাসির ঘটনা হয় নাই, আসলে দুঃখজনক ঘটনা হয়েছে। আমরা এটাও জেনেছি যে আপনার আপনার নাম বলে নামে বেনামে আসলে সে একটা আশুলিয়ার একটা জায়গা হচ্ছে যে এক বিঘে জমি কিনেছে 60 লক্ষ টাকা দিয়ে, ওখানে যে যে আমরা ইনফরমেশন পেয়েছি হঠাৎ করে একটা লোক এত টাকা দিয়ে জায়গা কিনে একটা তাকে বাদ দিয়ে সে নিজের এটা ছিল প্রোডিউসার। আসলে প্রথমে আমাকে বলেছে যে আপু আপনাকে দেখেই তো আমরা ছবিটা ইনভেস্ট করেছি, আপনি কেন ইনভলভ থাকলেন না, বাট আর্টিস্ট তো সবসময় আসলে এইসব বিষয়ে ইনভলভ থাকে না, সো এটা তো তাদের আর ডিরেক্টরের বিষয়। আপু আমরা দেখেন সূত্রটা হচ্ছে খুবই শক্তিশালী, উনি বলেছে যে সেদিন রাতে তাকে আপনি তার গায়ে হাত তুলেছেন, এবং এটা নিয়ে হচ্ছে সে ভয়ভীতি, বাসায় যেতে পারছিল না, এবং হাতির দিলে আপনার তিনজন মিলে আসলে নির্যাতন করার পরে সে ভয় কেটে কিন্তু আসলে কাটিয়ে কিন্তু আসলে বাসায় গেছে। এইটা যেহেতু আমাদের সূত্রটা অনেক শক্ত, আপনি জানেন সে সেই লোকটা আসলে কে, যদি একটু ক্লিয়ার করতে আর পরিচালকও বলছে সে মার খেয়েছে। আমি আসলে বুঝতে পারছি না এটা কার বিষয়ে কথা হচ্ছে এবং কে আমার কাছের লোক, সবাই আপনারা সবাই আমার অনেক কাছের লোক, এখন কার কথা বলছেন কি বলছেন এটা বললাম না, যে একটা নিউজ হলো এটা মানে অনেক কিছু ওইটার উইং বের হয় আসলে এতগুলো, মেইন ফ্যাক্টটা কি ওইটা থেকে অনেক দূরে এদিক ওদিক চলে যাচ্ছে। কিন্তু আপনার সাথে আরো দুজন আসছিল, তারা কিন্তু বলেছে যে একটা এনভায়রনমেন্টে এরকম হতেই পারে, তারপরে হচ্ছে সাইড থেকে একজন কিন্তু আপনাকে ইশারা দিচ্ছিল যে না মারে বিষয়টা বলে না, আসলে আপনি মেরেছেন কিনা এটা আপনি শিওর করুন, আপনি মারছেন কিনা। মানে হচ্ছে যে এখন আমি অ্যাকশন সিনেমার নায়িকা, এই জন্য দেখি এটা দিয়ে অনেকগুলো নিউজ হয়েছে যে আমি লাথি ঘুষি মারছি সিনেমার অ্যাকশন জেসমিনের ফুটেজ দিয়ে, বিজদির ফুটেজ দিয়ে, এখন যে যেরকম করে ভাবে ওরকম করেই লিখবে জানবে, সবার ভাবনা তো আমি চেঞ্জ করতে পারবো না। ফ্যাক্ট আসলে ওই যে সে একটা সময় চেয়েছে এটা প্রডিউসারের সঙ্গে, এবং আমার আমার একটা আর্টিস্ট হিসাবে যতটা দায়িত্ব তার বাইরে গিয়েও আমি প্রডিউসার যখন আমাকে বারবার নক দিচ্ছে যে আপু একটু আসেন বসেন কথা বলি, এটা এই এই বিষয়গুলো হয়েছে, ওই আইটেম গান নিয়েও তাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল, তারা এই আইটেম গানটা এইভাবে করতে চায়নি আমাকে দিয়ে করতে চেয়েছিল, এটা নিয়েও সে একটা ভুল তথ্য তাদেরকে দিয়েছেন যে আমি নাকি আইটেম গানের জন্য এক্স পেমেন্টের বাইরে আরেকটা পেমেন্ট নিব। সো এইসব অনেক কিছু হয়েছে, এত কিছু ও তো আমি জানতাম না। সো একটা বিষয় শুনতে পারি যে প্রডিউসার আপনাকে কি জানে যে বাজেট কত টাকা ছিল এবং কত টাকার ছবি হয়েছে, এরকম কিছু একটা বিষয় কি আপনি কোনো ইনফরমেশন দিতে পারেন? বাজেট আসলে ও নাকি যা বলেছে তার থেকে অনেক বেশি গেছে, তো যেহেতু 3 বছর তো লাগে না একটা ছবি করতে বা 8-10 বছর লাগে না একটা ছবি করতে, তো এখানেই বোঝা যায় যে ছবিটার আসলে কি ইয়ে হয়েছে। খুব বড় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু না হলে একটা ছবি এতটা লেন্দি হয় না, এটার এমন কোনো কারণই ছিল না এতটা লেন্দি হবার আসলে। এই তো আপু আপনার সাথে যে পরিচালকের যে পারিশ্রমিকরা, তিনি 3 লক্ষ টাকা বলেছিল কিন্তু আপনি 5 লক্ষ টাকা চেয়েছেন, এটা তিনি বলেছেন। আমি কেন চাইবো আসলে, সেটাও আসতেন না এমনটি অভিযোগ করেছে আপনারা, এগুলো সব ফেক আসলে, এগুলো নিয়ে বলতে বলতে আমি টায়ার্ড। ও এখন আমার এগেনস্টে কখনোই কারো এরকম কোনো ইয়ে ছিল না, বক্তব্য ছিল না, এটা টোটালি একটা ফেক থার্ড ক্লাস একটা কথা, এখন নিজের দোষটা ঢাকার জন্য ও আসলে আমাকে যেমন বলেছে আবার আমার আমাকে আবার প্রোডাকশন হাউসের কথাও বলেছে যে তারা আসলে টাকা দিচ্ছে না, একটু ম্যানেজ করেন আমার দিক থেকে, আমার 8 লক্ষ টাকা এটাতে ইয়ে ছিল। হ্যাঁ, ওনারা মামলা করার প্রিপারেশন আমি মনে আমি যেটা শুনেছি নিচ্ছে, আর প্রডিউসার হচ্ছে আমেরিকায় থাকে, সো তার আজকে ফ্যামিলি ছিল, ফ্যামিলি পার্সনরা ছিল, ওরা তো যা বলার বলে দিয়েছে। ঠিক আছে, কে আমার বন্ধু? না না, ও আমার বন্ধু না, ও আমার শুধুমাত্র